আমাদের রোমিও জুলিয়েট প্রথম রোম্যান্স করছে তোমার। ওর চোখের সমস্যাটা এখন বেড়ে গেছে, ওর একদম অল্প সমস্যা ছিল, এতটা হয়ে যাবে। এ মোটা, তোর সামনে থলিতে তো খোতা, শুধু লো মারলো, ডিম দেবে খুব তাড়াতাড়ি। গাইজ, আমি তোমাদের আজকালকার ভেতরে গুড নিউজ দিয়ে দেবো, যথেষ্ট খাবার আছে, শুধুমাত্র ওর বডি টাইপ একদম দুর্বল, ঠিক আছে? এবার আমাদের হোমা দুটো গ্রিট খেয়ে নেবে সুন্দরভাবে, বেশ ভালো কথা। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, আপনারা দেখছেন মাই ওয়ার্ল্ড। তো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইস, তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। এদিকে যাই, আমাদের সবকটা পায়রা চলে গেছে গাছের উপরে, অনেকগুলো পায়রাই কিন্তু গাছের উপরে চলে গেছে। আর এদিকে বাড়িতে কে কে আসে তোমরা তাই দেখো, আমাদের রোমিও জুলিয়েট বাড়িতে আসে, আর ওরা কি করার চেষ্টা করছে তোমরা তাই দেখো বন্ধুরা, ওরা রোম্যান্স করবে। আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের রোমিও জুলিয়েটের ফার্স্ট রোম্যান্স বন্ধুরা। দেখো কি সুন্দর ভাবে ওরা রোম্যান্স করছে, বাট ক্যামেরা না একদম সাদা সাদা হয়ে যাচ্ছে, এই যে এইবার তোমরা ভালো করে দেখতে পারবে। দেখো গাইজ, অসাম লাগছে, খুব সুন্দর লাগছে। আমি একটু ব্রাইটনেস কমাই তাহলে তোমরা ভালো করে দেখতে পারবে, যেহেতু রোমিও জুলিয়েট পুরো সাদা, তো এই জন্যই তা এত চমকায়। কেমন লাগছে বন্ধুরা? অসাম লাগছে। আজকে আমাদের রোমিও জুলিয়েট প্রথম রোম্যান্স করছে, তোমাদের ভাবলাম দেখিয়ে দিই, যেহেতু আমি দেখতে পেরেছি খুবই ভাগ্য করে বন্ধুরা। সবসময় এরা রোম্যান্স করে না, মাঝে মাঝে এদের ইচ্ছা হয়। এই দেখো, আজকে মনে হয় এদের রোম্যান্স সাকসেসফুলি হয়ে যাবে। দেখা যাক, দেখা যাক, এখনও কেউ ডিস্টার্ব করতে আসেনি বন্ধুরা। আর মেলগুলো তো বাড়িতে নেই, ওই শুধুমাত্র আমাদের সুলতান আছে, সুলতানের জোড়া আছে, ওরা ঘরের ভেতরে ওদের কাজ করছে বন্ধুরা। দেখা যাক আমাদের রোমিও জুলিয়েটের রোম্যান্স আজকে সাকসেসফুল হয় কি না হয়। তাড়াতাড়ি 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 গাইজ, হয়ে যাবে, মনে হচ্ছে হয়ে যাবে, যেহেতু পায়রাগুলো বাড়িতে নেই বন্ধুরা, অর্ধেকের বেশি চলে গেছে গাছের উপরে। কেন আজকে গাছে গেল আমি বুঝতে পারলাম না, আরও বাড়িতে একটা সমস্যা হয়ে গেছে। ওই দেখো, ওই চালের উপরে দেখতে পারছি আমাদের চটিয়ালকে, তারপরে এদিকে বসে আছে আমাদের চুচু আর চুচুর জোড়া, বেশ ভালো কথা। বাড়িতেও অনেকে আছে, দেখো বন্ধুরা, একটা বালি আছে, আমাদের দেশি আছে, আমাদের টুনা আছে, টুনা না টুনি আছে, আর বেবিটা আছে, আর ওই যে লালশিরাটা আছে বন্ধুরা, এই বালিটার সাথে একটু সমস্যা হয়েছে, সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি, আগে আমরা রোম্যান্স দেখে নিই। এই দেখো, এখনও রোম্যান্স চলে যাচ্ছে, বেশ ভালো। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই যে সুলতান চলে এসছে। গাইজ, রোম্যান্স আজকে সাকসেসফুলি হলো না, বাট আমরা দেখে ফেলেছি আজকে রোম্যান্স করা, ঠিক আছে? ওই দেখো, সুলতান এসে টোটালি ডিস্টার্ব করে দিল, শয়তান সুলতান। এইবার আমি তোমাদের জানাবো আমাদের বালিটার সাথে সমস্যা কি হয়েছে বন্ধুরা। এইখানে যে বালিটা আছে, এই বালিটা দেখো হার্টার মুভমেন্ট স্পিড কমে গেছে, একটু ভালো করে তোমরা নোটিস করো। তো তোমাদের কার কার পায়রার সাথে এরকম সমস্যা হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি কারণ জানি না, সিরিয়াসলি বলছি, এটা কি সমস্যা আমি তাও জানি না বন্ধুরা। পায়রাটা একদম সাইলেন্ট হয়ে গেছে, এটা ভেবে কুল পাচ্ছি না যে ওকে আমি আজকে কি মেডিসিন খাওয়াবো বন্ধুরা, যেহেতু ওর প্রবলেমটা আমি বুঝতেই পারছি না। না আছে ওর কোনো ঠান্ডা, না আছে এক্সট্রা কোনো সমস্যা, শুধুমাত্র ওর গায়ে মনে হচ্ছে গাইজ এনার্জি নেই। আমার কি করতে হবে? আজকে একটা ভিমরাল আনতে হবে, দেখি ওকে এক এমএল মতন আমার ভিমরাল খাইয়ে দিতে হবে। আর এদিকে আরেকটা বালি দেখো বন্ধুরা, কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, পুরো গাছের উপরে চলে গেছে। আজকে ওরা গাছে গেল কেন বুঝতে পারলাম না, এই কালা সবুজ আর কালদমটার জন্য, ঠিক আছে? এদের যে একটু ডিম তারা শুরু হয়েছে, এরা শুধুমাত্র দৌড়ে বেড়াচ্ছে, আর ওদের দেখা দেখি সবাই গাছে চলে গেছে, বেশ ভালো কথা, সমস্যা নেই। গাইজ, আমাদের এখন একটু ভেতরে যেতে হবে, বাচ্চা গুচ্ছাগুলো ঠিকঠাক আছে নাকি সেটা আমরা চেক করে আসি। প্লাস আমাদের বিউটি হোমার দুটো না ঘরের ভেতরে আটকানো আছে, আর এখন বর্তমানে ঘরের ভেতরে বেশ ভালোই রোদ আসছে, সমস্যা নেই। কিন্তু তোমরা এদিকে নোটিস করো, আমাদের রাজা রানী এখন খুব ছেড়ে আর বেরোয় না বন্ধুরা, যেহেতু আমাদের রানী ডিম দেবে খুব তাড়াতাড়ি। গাইজ, আমি তোমাদের আজকালকার ভেতরে গুড নিউজ দিয়ে দেবো, তোমরা একদম চাপ নেবে না, দেখেছো? আমাদের রানী প্রপারভাবে সরে নিয়ে বসে পড়েছে, ও না কাল থেকে এইভাবে বসে আছে বন্ধুরা, ঠিক আছে, সমস্যা নেই। এবার চলো আগে আমরা বেবি দেখে আসি, তারপরে আমাদের হোমওয়ার্কে আমরা ছাড়ছি বন্ধুরা। আগে দেখবো আমরা ম্যাট্রেসের বেবি, এখন বর্তমানে ম্যাট্রেস মেলটা বসে আছে, ওই দেখো একটা বেবি দেখা যাচ্ছে। শুধু আমি হাত দেবো না, এদের ডিস্টার্ব করবো না, বাই চান্স ও ধরো টানা ফানাতে বাড়ি দিল, তাহলে একটা এক্সট্রা সমস্যা হয়ে যাবে। দেখেছো আমাদের ম্যাট্রেসের বেবিটা অসাম লাগছে, এইবার আমি হোমার দুটোকে ছেড়ে দিই, চলে আসো আসো, এবার একটু বাইরে দিয়ে ঘুরে বাড়াবা, চলে আসো চলে আসো। Awesome লাগছে গাইস, ওদের নাক দেখলে আমি জাস্ট পাগল হয়ে যাই, আমি ভাবি যে কিভাবে তৈরি হয়েছে এই পায়রা। আর তার থেকে বড় কথা, এই পায়রা বানিয়েছে কিভাবে? পৃথিবীর সব থেকে প্রথম পায়রা আমরা জানি বন্ধুরা রক ডাব। রক ডাব মানে কি বলতো? বুনো পায়রা, সিম্পলি যে সবুজ সবুজ কালারের যে পায়রাগুলো হয় ওই পায়রা। ওই পায়রা থেকে জেনারেশন বের করতে 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 ক্রস ব্রিড করতে করতে এরকম জিনিস বের করেছে বন্ধুরা। তো আমি ভাবি এরকম নাক কিভাবে এসছে, ঘোড়ার সাথে কি ক্রস ব্রিড হয়েছে নাকি? ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। দেখো আমাদের চটিয়াল বর্তমানে মেলটা ডিম দা দিচ্ছে, মেলটা মনে হচ্ছে না কাজল পরেছে, কেমন যেন কালো কালো লাগছে ওর চোখের সাইড দিয়ে বন্ধুরা, বেবিটার মতন লাগছে আজকে। বেবিটা বলতে বিবেকের বাড়ি যে বেবিটা আছে সেই বেবিটা অসাম হয়েছে বন্ধুরা, বেবিটা চোখের সাইড দিয়ে পুরো কেমন যেন একটু বেশি কালো কালো। এইখানে দেখতে পারছি আমাদের নাপতার বেবিটা বসে আছে, নাপতার বেবিটা বেশ ভালো কন্ডিশনেই আছে, আর পেটে অনেকটাই খাবার দেখতে পারছি। কী খবর কী খবর? ওই দেখো
অ্যাটাক মারে, তোকে না এবার ওড়াবো, দেখবো তুই কেমন উড়িস। চল আয়, তোরা এখনো বাইরে আসিস নি, গাইস চেষ্টা করছে, আমি এখান থেকে সরে যাই, বাইরে বেরিয়ে যাবে। এই দেখো আমাদের ম্যাটার বেবি, আমাদের ম্যাটার বেবি অসম হয়ে গেছে, কবে এরা খুব থেকে বেরিয়ে যাবে হঠাৎ আমি নিজেও বুঝতে পারবো না বন্ধুরা, তোমাদের কাছে বলতে হবে। সারপ্রাইজ সারপ্রাইজ, খুব থেকে বেরিয়ে গেছে। আর এই ফিমেলটার কালারটা একটু নোটিস করো তোমরা, আগের বারের মতনই হচ্ছে ডিটো, বেশ ভালো কথা। আর এইখানে দেখো তোমরা একটু, আমাদের ম্যাট্রাস ফিমেলটা বসে আছে, বেশ ভালো কথা। আর এখানে কে বসে আছে তোমরা তাই দেখো বন্ধুরা, এখানে বসে আছে আমাদের চিকুর বেবি। আমাদের চিকুরও কিন্তু ছোটবেলায় এরকম কালার ছিল, এক ভাই আমাকে কমেন্ট করেছিল, দাদা চিকুর ছোটবেলায় এরকম কালার ছিল, এর জন্য ওর বেবির এরকম কালার এসছে। বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। আমাদের চুচুর বেবি মানে আমাদের এই যে বেবিটার খবর কি, এই দেখো এই বেবিটার অতটা ভালো খবর না বন্ধুরা। বেবিটার দেখবে চোখ, এই সাইডের চোখটা দেখেছো, এই সাইডের চোখের অবস্থাটা। বেবিটাকে আমার আলাদা করতে হবে, হ্যান্ড ফিডিং করাতে হবে, প্লাস এর ট্রিটমেন্ট করতে হবে, টোটালি আমার আলাদা করে নিতে হবে। বেবিটার না কিছু হতে দেওয়া যাবে না বন্ধুরা, পুরো একদম সাদা বেবি বেরিয়েছে, আমি এরকম বেবি বন্ধুরা পাবো না, এর জন্য বেবিটার আমার যত্ন নিতে হবে। আজকে আমার বেবিটাকে আলাদা করতে হবে। ওর চোখের সমস্যাটা না এখন বেড়ে গেছে, ওর একদম অল্প সমস্যা ছিল, এতটা হয়ে যাবে আমি ভাবতে পারিনি। এইখানে একটু নোটিস করো, আমাদের মোটা কালিয়া বসে আছে, কীভাবে বসে আছে তোমরা তাই দেখো, ওর ঠোঁট দুটো কোথায় তোমরা তাই দেখো, সরি একটা ঠোঁট দেখো, পুরো ঢুকে গেছে গাইস ওর সামনের থলিতে। এ মোটা, তোর সামনের থলিতে তো খোকলা, শুধু লোম আর লোম, এর জন্যই মোটা মনে হয় বন্ধুরা। তোমরা কি পেঁচা দেখেছো? পেঁচার যদি শরীরের লোম না থাকে পেঁচাকে কেমন দেখতে লাগে? আমাদের মোটা কালি আগে ঠিক সেরকম লাগবে দেখতে, সমস্যা নেই কোনো। এইখানে দেখো এখন বর্তমানে আমাদের বালা ডিমটা দিচ্ছে, বালা বালা শয়তান কাসালা। আর বালার খোপটা দেখতে পারছি, বালা খুব সুন্দর হবে সাজিয়েছে বন্ধুরা। বেবি হলেও বেবিদের কোনো সমস্যা হবে না, এখানে শুধুমাত্র ডিমের ডাল আছে, আশা করি পোকা পোকা এবার কম হবে। এইখানে দেখতে পারছি আমাদের চুচুর বেবি আর আমাদের দেশি বেবি কি সুন্দরভাবে বসে আছে। তোরা কবে খোপ থেকে বেরোবি? তোরা তো অনেকটাই বড় হয়ে গেছিস বন্ধুরা, এখনো সময় লাগবে, এখনো এদের ডানাটা প্রপারভাবে গজায়নি, একটু অপেক্ষা করা লাগবে, অপেক্ষা করবো, চাপ নেই। এই দেখো আমাদের মগরা কাকা আমাদের সালমান খান ডিমটা দিচ্ছে, অসাধারণ অসাধারণ। তুই যখন ডিমটা দিস তোকে দেখতে অসাম লাগে গাই, সালমান খানের কালারটা একটু নোটিস করো, একদম অসাম। আমি হাটে মগরা দেখেছি ঠিক আছে, কিন্তু সালমান খানের মতন মগরা দেখিনি। সবসময় খোঁজার চেষ্টা করি সালমান খানের মতন মগরা একটা ফিমেল বন্ধুরা, কিন্তু কোনো জায়গায় পাই না। মাঝে মাঝে হাটে মগরা আসে, তাও কেমন বলতো, ডানার ওইখানে বর্ডার গুলো না কেমন একটু লাল 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 টাইপের, কেমন একটু নস্যি নস্যি কালার, ওইগুলো দেখে ভালো লাগে না। তো ঠিক আছে, সমস্যা নেই গাইজ, আমাদের বাড়িতে আজকে টোটাল দুটো সমস্যা হয়েছে, একটা হচ্ছে আমাদের বালিটার শরীর খারাপ, আর দু নম্বর হচ্ছে বন্ধুরা আমাদের যে চুচুর কাছে যে বেবিটা আছে বেবিটারও অনেকটাই শরীর খারাপ। আমার দুজনেরই ভালো করে দেখাশোনা করতে হবে, ভালো করে ট্রিটমেন্ট করতে হবে বন্ধুরা। এখন আমাদের সবাইকে খেতে দিতে হবে, অর্ধেকের বেশি পারে না গাছের উপরে উঠে গেছে, ওদের আমার গাছ থেকে নামাতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইস এখন বর্তমানে সবাইকে আমি উপরে খেতে দেবো, বাট আমাদের হোমার তো উঠতে পারবে না, হোমারকে তো আমার উপরে নিয়ে আসতে হবে বন্ধুরা, চাপ নেই আমি একদম নিয়ে আসবো ওদের উপরে। তো আগে হচ্ছে এদের কোনো খেতে দিয়ে দিই, তারপরে আমি হোমারদের উপরে আসি। চলো আসো চলো আসো চলো আসো, আয় 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 আয়। আমাদের বালিটা আসছে না দেখেছো, বালিটা ও এখানেই দাঁড়িয়ে আছে, সমস্যা নেই, ওর পেটে খাবার আছে বন্ধুরা, বেশ ভালো খাওয়া দাওয়া করেছে, যতক্ষণ পেটে খেতেছিল ততক্ষণ বেশ ভালো খেয়েছে, তারপরে পেট ভরে গেছে, এখন একদম চুপচাপ হয়ে গেছে। ওকে নিয়ে আমার সত্যি অনেকটাই টেনশন হচ্ছে, ওর গায়ে না এনার্জি নেই বন্ধুরা। আমি দেখি একটু পরে ভীমরাল আনবো, ভীমরাল খাইয়ে দিই, দেখি কেমন রেজাল্ট হয়, তারপরে আমি তোমাদের জানাবো, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে আমার কি করতে হবে, হোমার দুটোকে আনতে হবে, হোমার দুটোকে আমি নিয়ে আসি। প্রয়োজন আছে এদের জন্য, এর জন্য ওদের একটু বাইরে আনার দরকার আছে। তো এইবার আমি সবাইকে প্রপার ভাবে আগে খেতে দিয়ে নি, মাঝে মাঝে খাবারটা আটকে যায়। এখানে এখানে চলে আসো সবাই, নোংরা নোংরা ওইদিকে, এইখানে এই সাইডে আসো, এখন না
উঠছে না বন্ধুরা। আর পেটে দেখেছো, পেটে যথেষ্ট খাবার আছে, শুধুমাত্র ওর বডি টাইপ একদম দুর্বল, ঠিক আছে। ওকে দেখেই মনে হচ্ছে ও অসুস্থ বন্ধুরা, ওই যে ওর মতন চলে যাচ্ছে। চলে যাক, সমস্যা নেই, আমার ট্রিটমেন্ট করতে হবে, খুব তাড়াতাড়ি যত্ন নিতে হবে বন্ধুরা। যেহেতু আমার অনেক দিনের শখ ছিল আমি বালি পায়রা কিনবো, এখন আমি কিনেছি আর আমি হারাতে চাই না, ঠিক আছে। তো এইবার আমি তোমাদের জানিয়ে দিই, আমাদের বালি একটা তো সুস্থ আছে, ও একদম চাঙ্গা, ও উড়ে বেড়ায়, খেয়ে দেয়, বেড়ায় স্পিডে পুরো রকেটের মতন, ঠিক আছে। ও চলে যায় টান টান ওই গাছের আগায় বন্ধুরা, গাছের থেকে ও দেখো ওখানে কটা মাটি দিয়েছিলাম, পোড়া মাটি ওর উপরে গিয়ে বসে পড়লো। ওই আমার হ্যান্ড ফিডিং পাওয়ারটা কই, চলে আসো আমার কাছে, চলে আসো চলে আসো, খাওয়াবো, আমি খাইয়ে দেবো। খেলো খেলো খেলো, এই আসো আসো আসো, নাইস নাইস, খুব সুন্দর ভাবে খেয়ে নিচ্ছে। ব্যাস হয়েছে, এবার নিজে এবার নিজেই ফুটে ফুটে খাবা, তাই না? আমি সে দিয়ে দিলাম, এখানে আরো আরো দেবো আমি, চলে আসো চলে আসো তাড়াতাড়ি। আমাদের লক্ষা বেবিটা কি করছে, বেবিটা শুধুমাত্র মাটি খেয়ে বেড়ায়, ওর এখন মনে হয় পেট ভরা আছে, এর জন্যই ও খেতে আসছে না। আর রিও কোথায় চলে গেছো তুমি? হ্যাঁ, তোমাকে দেওয়া হচ্ছে এখানে খেতে, তুমি চলে আসো একদম পেছনে, অসাধারণ অসাধারণ। বন্ধুরা আমাদের হোমার কি দুটোই বেশ ভালোভাবে খাচ্ছে, আর জলটা শেষ হয়ে গেছে, জলটা আমার আবার ফিল করে দিতে হবে, সমস্যা নেই, আমি একটু পরে ফিল করে দেবো। আর হোমার দেখতে পাচ্ছি বেশ ভালোভাবেই খাচ্ছে, দেখো খাওয়া দাওয়া করতে চলে এসছে হোমার। এই সাইডে আয় না, সবাই এক জায়গায় যদি খাওয়া দাওয়া করিস কেমন লাগে, এই সাইডে খাওয়া দাওয়া কর, আর আবার দেখ, আর এদিকে এ নে 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 এনে, ফাঁকা জায়গায়, একদম ফাঁকা জায়গায় খাবার এনেছিলাম আমি, টোটালি এতটা মতন দেওয়া হয়ে গেছে, এতটা বন্ধুরা। আর ভাবছি এদের এবার টোটালি খাবারটা ফিনিশ করুক, তারপরে আমি এবার আবার খেতে দেবো। ধরো এরা খাবার রেখে দিল এখানে, এমন হতেই পারে, কারণ আজকে হচ্ছে একটু বেশি খেতে দেওয়া হয়ে গেছে। কি হয়েছে, খাইয়ে দিলাম তো, ঘরে ভিতর খেতে দিয়েছিলাম, আর এর কোনো সমস্যা হবে না আশা করি বন্ধুরা, যেহেতু এ খুব সুন্দরভাবে খায়, যে খাওয়া দাওয়া ভালো করে না তারই একটু বেশি সমস্যা হয়। আর তার থেকে বড় কথা, ওই নোংরা খাবারের জন্য সমস্যা হয়, কই গেলি, দেখি 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 সুস্থ আছিস কিন্তু একটু চেক করি, চোখের ভিতরে কি আছে, ওই যে কয়লা না কি নাম, এই যেন অরোরো, তুমি এইখানে চলে, ওই যে ওইখানে খাও, ওইখানে খাও যাও, তাই না? এদিকে আরো দিয়ে দিলাম, যেহেতু ফুরিয়ে গেছে খাবার, সমস্যা নেই, আর কটা দিয়ে দিই, এরা ভালোভাবে খেয়ে নিক। আর আমাদের রাজারানীর পেটটা একটু ভালো বেশি করে ভরা থাকলে বেশ ভালো হবে, যেহেতু এখন ওরা বেশিরভাগ সময় বন্ধুরা খোপের ভেতরে কাটাচ্ছে। আমাদের বালা চলে গেছে আমাদের বিস্কুট পায়রাটার কাছে, বালা গিয়ে ডাকাডাকি করছে, বিস্কুটটা একদম চুপচাপ ভাবে শান্ত ভাবে বসে আছে। বিস্কুটটাকে নিয়ে আজকে সত্যিই আমার টেনশন বেড়ে গেল, বিস্কুটটার যে কি হবে বন্ধুরা, বিস্কুট বলতে বালিটা, মাথাও খারাপ হয়ে গেছে আমার ওর জন্য। দাঁড়া তোকে খাওয়াচ্ছি, দাঁড়া দাঁড়া, সব থেকে পারফেক্ট হয়েছে বন্ধুরা আমাদের এই বিস্কুট পায়রাটা। এই পায়রাটা ভালো খেলাও আছে আর ভালো উড়েও বেড়ায়, একটু খেললেও না সবাই, তার তোকে কতবার খাইয়ে দিলাম, নে পেট আর কিন্তু আমি ভরে দিলাম তোকে, তুই নিজে কি খুঁটে খালি, হ্যাঁ মারামারি কিসে, আমার মারতে কি তুই, হ্যাঁ এদিকে ব্যাস কমপ্লিট, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি এদের আর খেতে দেবো না বন্ধুরা, নেমে যাও নেমে যাও, একটু এখন একটু ছাদ ঘোরাফেরা করতে থাকো, আর আমার গায়ের উপরে যে খাবার কটা আছে সেই খাবার কটা তো খেয়ে যাও, এই খাবার কটা তো নষ্ট করো না, চলে আসো চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। গাইজ আমাদের বালিটাকে তোমাদের দেখাতে হবে, দেখি নাম নাম নামবি না, নামতে চাইছে না, ঠিক আছে, এই না উঠে যায় এখানে, না কত খাবার একটু এনার্জি নেই বন্ধুরা,
আমার তাড়াতাড়ি ভীমরাল আনতে যেতে হবে, ভিডিওটা শেষ করেই আমি যাবো ভীমরাল আনতে। এখানে দেখো আমাদের কালদম আর কালা সবুজ বেশ ভালোই আছে বন্ধুরা, এরা এখনো ডিম পারবে না, আমি এদের নিয়ে একদম চাপ নিচ্ছি না। এর জন্যই তো মাঝে মাঝে এদের খোপের থেকে খ্যাট চুরি করে আমি মোটা কালিয়াকে দিয়েছি যে নিয়ে যা তুই তোর খোপে। এদের শুধু শুধু এরা ডিম তাড়া শুরু হয়নি, এদের ডিম তাড়া শুরু হয়ে গেছে বাট ডিম দেওয়ার বয়স হয়নি ফিমেলটার, এই জন্যই তো এত তাড়াতাড়ি ডিম দেবে না বন্ধুরা। দেখো আমাদের হোমারটা গ্রিট খেতে এসছে, আমাদের হোমারটা গ্রিট খাচ্ছে নাকি, অসাধারণ অসাধারণ, নাইস নাইস। আরেকটা কোথায়, আরেকটাকে তো দেখতে পারছি না গাইস, আরেকটাকে নিচে, ও এই যে এখানে আছে, সমস্যা নেই, এই যে এখান থেকে কুড়ুকুড়ু করে বেড়াচ্ছে। তাড়াতাড়ি তোমরা যদি যত তাড়াতাড়ি বাড়ি চিনে যাবা, ভালোভাবে থাকবা, তত তাড়াতাড়ি তোমাদের ডানা আমি রিলিজ করে দেবো, তত তাড়াতাড়ি তোমরা উড়ে বেড়াতে পারবে। আর হোমার ভালো উড়তে পারবে না বন্ধুরা, যখনই ওরা উড়বে ডানাতে আওয়াজ হবে খড় 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 খড়, জোরে 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 আওয়াজ হবে। চলে এসছে যে আমাদের আরেকটা হোমারও, ও এখন গ্রিট খেয়ে নেবে, চাপ নেই কোনো। এ বালি তুই একটু সরে দাঁড়া, তুই এদের এখানে না দাঁড়িয়ে একটু সরে দাঁড়া। দেখো বালি একভাবে দাঁড়িয়ে আছে, সর ওইদিকে যাও, ওইদিকে যাও বালি, বালি, হ্যাঁ হ্যাঁ বালি সরে গেছে। এবার এবার আমাদের হোমার দুটো গ্রিট খেয়ে নেবে সুন্দরভাবে, বেশ ভালো কথা। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে গ্রিট খাচ্ছে, এটাই গ্রিট এখন বলতে গেলে চলে, যেহেতু আর আর প্রপার মেটেরিয়াল নেই আমার কাছে গ্রিট বানানোর, ঠিক আছে। তো ওইদিকে কি হচ্ছে তোমরা তাই দেখো, ওইদিকে আমাদের রাজা রানী দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, ওদের যেহেতু বন্ধুরা ডিম তাড়া শুরু হয়ে গেছে, ওরা খুব তাড়াতাড়ি ডিম দেবে, এর জন্যই তো ও খোপের থেকে বেরোতে যাচ্ছে না, খোপের থেকে বেরোলেই আমাদের রাজা রানী রাজা ওকে ডিস্টার্ব করবে, ঠিক আছে। দেখো আমাদের হোমার এখন স্পিড বাড়িয়ে দিয়েছে ওর খাওয়ার, খুব সুন্দর খুব সুন্দর। আমাদের হোমারটাও তো বেশ ভালো গ্রিট খায় বন্ধুরা, কি সুন্দর খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। গাইজ আজকে না সত্যি সত্যি বিকালটা একদম বাজে হয়ে গেল, শুধুমাত্র আমাদের বালি পাড়াটার জন্য, ওর জন্য আমার খারাপ লাগছে, প্লাস ভিডিও বানাতেও ইচ্ছা করছে না শুধুমাত্র ওর জন্য। দেখো এখন গেছে ট্যাঙ্কির নিচে, এই তোর অবস্থাটা কি, ওই দেখো ট্যাঙ্কির নিচে ঢুকে গেল একদম, ঠিক আছে সমস্যা নেই। আর এদিকে দেখো কি হচ্ছে বন্ধুরা, আমি তোমাদের দেখিয়েই নিয়ে আসি আমাদের রাজা রানীর রোম্যান্স, হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাবে, দেখা যাক দেখা যাক। যেহেতু এখানে কেউ নেই বন্ধুরা, আমাদের রাজার রোম্যান্স করতে একটু সমস্যা হয়, যেহেতু রাজার গলা না একদম বাঁকা, তো রোম্যান্স করতে একটু অসুবিধা হয়। ওই দেখো দেখো কি করছে, তাই দেখো রানীর চারিপাশ দিয়ে রাউন্ড মারছে বন্ধুরা, দেখো দেখো কি করছে কি। হে তুই কি বিয়ে করতেছিস নাকি এখন বন্ধুরা, সাতবার তো ঘুরেই নিল, অসম, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজটা সাকসেসফুলি করো। গাইজ আমাদের রানীকে ঘরের ভেতরে পাঠাতে হবে, রানীর অবস্থা ভালো না, ধরো এইখানেই ডিম পেড়ে দিল, তারপরে আবার এক্সট্রা ঝামেলা, ঠিক আছে, তারপরে আবার ডিম তা দিতে চাইবে না। ওই দেখো কি করছে কি তোমরা, তাই দেখো, না সমস্যা নেই, ওরা খোপের ভেতরে যাবে তারপরেই ডিম পাড়বে। তো এখন আপাতত দেখতে পাচ্ছি বাড়িতে অনেকগুলোই পায়রা আছে, আর অনেকগুলো পায়রা চলে গেছে এই চালের উপরে, ওই ছাদে কি গেছে আমি দেখতে পারছি না আপাতত ওই ছাদের উপরে কাউকে। এই দেখো এটা আমাদের রোমিও বন্ধুরা, জুলিয়েট কোথায়, এই যে বিস্কুটটা, আর ওই দেখো কালা সবুজ আর কালদম শুধু দৌড়ে বেড়ায়, হনুমানের মতন সব গাছে ঝুলে বেড়ায়, শুধু ওই গাছেও চলে যায় জানো তোমরা, ওই দুটো শয়তান। থাকুক সমস্যা নেই, চলো খোপের ভেতরে চলো, খোপের ভেতরে। ও আমাদের জুলিয়েট তো এই যে, দেখো দেখো কি ভদ্র কি শান্ত, আমাদের জুলিয়েট ঘরের ভেতরে চলে এসছে, নাইস নাইস। তাহলে বাইরে আছে কে কে, বাইরে অনেকেই আছে সমস্যা নেই, রোমিও বাইরে আছে, এদিকে আমাদের একটা বালি বাইরে আছে, আরেকটা বালি কোথায় গাইস, যে বালিটা উড়ে বেড়াচ্ছিল, এই যে আমাদের সুস্থ বালিটা একদম ফ্রেশ, সমস্যা নেই কোনো। তো এখন আপাতত আমার এখানে একটু ওইদিকে নিতে হবে, এই তো ওইদিকে চল, ওইদিকে চল, ওইদিকে চল, ওইদিকে চল, ওইদিকে চল, চল চল চল, তুই এখানে থাকিস না, তুই ওইদিকে চল চল, ওই ওইখানে থাক, জলের কাছে থাক, একটু জল ফল খা ভালো লাগবে। এই দেখো আমাদের হোমার এখানে একটা আছে, আরেকটা কোথায়, আরেকটা এই যে এখানে, বেশ ভালো কথা, সমস্যা নেই, ওদের গ্রিট খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা এখন একটু ছাদ দিয়ে রাউন্ড মেরে বেড়াক বন্ধুরা, তাহলে ওদের একটু এক্সপিরিয়েন্স বাড়বে ছাদের প্রতি, ঠিক আছে। তো থাকুক সমস্যা নেই, পায়রাদের এখন ঘরের ভেতরে ঢুকানো যাবে না, একদম ঢুকানো যাবে না বন্ধুরা, যেহেতু আজকে না প্রচুর গরম পড়েছে, আমার খতরনাক গরম লাগছে। তাহলে যদি আমি পায়রাগুলোকে এখন ঘরের ভেতরে ঢুকিয়ে দিই, পায়রাগুলোর কেমন লাগবে, এর জন্য এখন ওরা বাইরে দিয়ে ঘোরাফেরা করতে থাকুক। ঠিকই দেখো আমাদের হোমার দুটো আবার চলে এসছে গ্রিট খেতে, বেশ ভালো কথা, গ্রিট খাও ভালো করে, গ্রিট খেলেই তো খাবার হজম হয়ে যাবে। গাইজ আমাদের ম্যাড্রাস না হোমারকে দেখে ভয় পায়, বেশ ভালো কথা, একটু ভয় পাওয়া ভালো। এই যে আমাদের আরেকটা বালি চলে এসছে, এই বালিটার কোনো সমস্যা নেই, বালিটা শুধু দৌড়ে বেড়ায় লাফিয়ে বেড়ায় বন্ধুরা, সমস্যা নেই, ওই বালিটারও আমি ভালোভাবে ট্রিটমেন্ট করে দেবো, ওকে আমি কিছু হতে দেবো না। তার থেকে বড় কথা আমি তো ভগবান না বন্ধুরা, আমি যত সম্ভব চেষ্টা করবো ওকে ঠিক করার, ঠিক না হলে তো আমার কিছু করার নেই বন্ধুরা। এখন আবার তো আমি দেখতে পাচ্ছি ওয়েদারটা না কেমন কালো কালো হয়ে যাচ্ছে, এর জন্য আমার কি করতে
করতে হবে, ব্লগটা শেষ করতে হবে, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।